বিসমিল্লাহ রহমান রহিম স্নেহের ছাত্র তোমরা নিশ্চয়ই আল্লাহর মত ভালো আছো আমি আল্লাহর মত ভালো আছি আজকে আমি আমাদের অনলাইন ভিত্তিক পাঠদান ক্লাসে প্রথম অধ্যায়ের সাম্প্রতিক প্রবণতা যে উপাদানগুলো রয়েছে তার মধ্যে থেকে ন্যানোটেকনোলজি সম্পর্কে সংক্ষিপ্ত একটি আলোচনা তোমাদের বলবো এবং সাথে একটি স্লাইড থাকবে পাওয়ার পয়েন্টে তোমরা সেখানে দেখবে এই পড়াগুলো দেখতে বুঝতে কোনো সমস্যা হলে আমার সাথে তোমরা শেয়ার করবে আমার মোবাইল নাম্বার আছে আমার ইমেল আছে ইমেল দিয়ে দিয়েছি আমার মোবাইল নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন টু জিরো যাই হোক কথা না বাড়িয়ে এখন আমি আর তোমাদের শুভেচ্ছা এবং স্বাগতম জানিয়ে শুরু করছি আমি ইলিয়াস আহমদ প্রবাসর কাইসিতে বঙ্গবন্ধু কলেজ রাজশাহী তথ্য যোগাযোগ প্রযুক্তির বিষয়ের এখানে একটি স্লাইড তোমরা দেখতে পাচ্ছ একটি ছবি দেখতে পাচ্ছ এই ছবিটি দিয়েছি পূর্ব জ্ঞান জন্যে জন্য এবং এখানে এই ছবিটি যা তিনি হচ্ছেন রিচার্ড তাকে ন্যানো টেকনোলজির জনক বলা হয় ফাদার অফ টেকনোলজি ন্যানো টেকনোলজি তোমরা আমি তোমাদেরকে এক ধাপ আগিয়ে দিয়ে দিলাম তোমরা এনার সম্পর্কে বিস্তারিত জেনে নেবে আর ন্যানো টেকনোলজি সম্পর্কে যদি আরো বেশি বিস্তার কিছু জানতে চাও তাহলে তোমরা ইন্টারনেট থেকে বা বিভিন্ন বই থেকে জানবে নাম্বার আমি একটি কথা লিখে রেখেছি দেখো যে ছবি দেখে কি বুঝতে পারছো বলো তোমরা নিজের মধ্যে আলাপ আলোচনা করবে ওনার সম্পর্কে আর সে সম্পর্কে অর্থাৎ ন্যানো টেকনোলজি সম্পর্কে সাবজেক্ট সম্পর্কে একটি চল্লিশ শব্দের আর্টিকেল তোমরা ইউনিকেট ফর্মে ইউনিকেট নির্মলা ফন্টে লিখে ইমেল করবে আমার ইমেলটা তোমরা দেখতে পাচ্ছ স্লাইড নাম্বার তিনে শিখন ফল আছে আজকে তোমরা যা শিখবে তথ্য যোগাযোগ প্রযুক্তি সাম্প্রতিক প্রবণতার উপাদান ন্যানো টেকনোলজি সম্পর্কে তোমরা জানতে পারবে ন্যানো টেকনোলজি কি এর কাকে বলে এর আবিষ্কার কত সালে শুরু হয়েছে সংক্ষিপ্ত ইতিহাস এবং এটা দিয়ে কি উপকার হয় এটা প্রয়োগ ক্ষেত্র কি কি এটা অপকার কি ইত্যাদি এবং এর সম্পর্কে একটি মূল্যায়নও করতে পারবে পড়া শেষে বা বুঝার শেষে এখন স্লাইড নাম্বার চার এখানে আলোচিত বিষয় হচ্ছে সংক্ষিপ্ত ইতিহাস সংক্ষিপ্ত ইতিহাস প্রথমে বলেছি আমি ছবি দেখছি রিচার্ড ফাইন ম্যান ইনি হচ্ছেন ন্যানো টেকনোলজি জনক তিনি আমেরিকান পদার্থবিদ ছিলেন এনার বাসা হচ্ছে আমেরিকায় আমেরিকান পদার্থবিদ রিচার্ড ফাইনম্যান উনিশশো উনষাট সালের উনত্রিশে ডিসেম্বর তার অফ বটম আলোচনায় ন্যানো টেকনোলজি সম্পর্কে সর্বপ্রথম ধারণা দেন এবং তারপর থেকে তাকে ন্যানো টেকনোলজি অনেক বলা হয় যাই হোক তো ন্যানো টেকনোলজির সম্পর্কে বলতে গেলে অনেক কথাই বলা যায় তবে একটি কথা বলি যে যদি একটি মার্বেলকে এক মিটার হয় তাহলে পৃথিবীর সাইজ হবে এক মিটার এটি ন্যানো টেকনোলজি একটি আশ্চর্যজনক কথা হ্যাঁ কথা সাইজ মিটার যে এক কি করে হয় তোমরা ন্যানো টেকনোলজি সম্পর্কে যখন জানবে তখনই সেটা বুঝতে পারবে ন্যানো সায়েন্স এবং ন্যানো টেকনোলজি হলো এক অনু পরমাণু দেখা এবং নিয়ন্ত্রণ করার সামর্থ্য নানা প্রযুক্তির ফলে কোনো উপকরণকে এতটাই ক্ষুদ্র করে তৈরি করা যায় যে এর থেকে আর ক্ষুদ্র করা সম্ভব হয় না এই পৃথিবীর সবকিছু যা আমরা খাই যা আমরা পড়ি ঘর যাতে আমরা বাস করি আমাদের দেহের সবকিছু দিয়ে গঠিত কিন্তু পরমাণু এতই ছোট যে খালি চোখে তা দেখা যায় না তবে উনিশশো আশি উনিশশো আশি সনের দিকে আইবিএম এর গবেষকরা প্রথম আবিষ্কার করেন এসটিএম বা স্ক্যানিং টানেলিং মাইক্রোস্কোপ নামে একটি যন্ত্র এই যন্ত্রটি দিয়ে অনুর গঠন পর্যন্ত দেখা যায় সম্ভব এত হইতে শক্তিশালী এই যন্ত্রটির আবিষ্কারই নানা প্রযুক্তিকে বাস্তব রূপ দিতে সক্ষম হয়েছিল এতে ছোট কাটো যত রকমের জিনিস থাক না কেন যেমন একটা পিঁপড়াও যদি পিঁপড়াকে যদি দেখানো যায় সেই স্কেলের মাধ্যমে এস এর ভিতর দিক দিয়ে তবে এটা একটা ডাইনোসরের মতো দেখা যাবে এখন আমরা দেখব স্লাইড নাম্বার পাঁচে ন্যানো টেকনোলজি বলতে কি বুঝি বা ন্যানো টেকনোলজি কি ন্যানো শব্দটি গ্রিক ন্যানোজ থেকে এসেছে যার আবেদনী অর্থ হচ্ছে ড্রফ বামন বা ক্ষমতা সম্পন্ন ক্ষুদ্রাকৃতির প্রাণী কিন্তু এটি মাপের একক হিসেবে ব্যবহৃত হচ্ছে এক মিটারের একশো কোটি ভাগের এক ভাগ হলো এক ন্যানোমিটার একনারো মিটার সমান দশ টু দি পাওয়ার মাইনাস নাইন মিটার আর একনারো মিটার স্কেলের সাথে যে সমস্ত টেকনোলজি সম্পর্কিত সেগুলিকে ন্যানো টেকনোলজি বলা হয় ন্যানো টেকনোলজি হলে এমন বিজ্ঞান প্রকৌশল এবং প্রযুক্তি যা পরিচালিত হয় নানা স্কেলে যেটি এক থেকে একশো মিটার হয়ে থাকে এই প্রযুক্তির মাধ্যমে পরমাণুকে ভাঙিয়ে বা জোড়া লাগিয়ে আগামী দিনে অনেক কিছু করা সম্ভব অনলাইন ডিকশনারি মেরিয়াম ওয়েবস্টার অনুসারে টেকনোলজি হলো অনলাইন হ্যাঁ অনলাইন ডিকশনারি মেরিয়াম ওয়েবস্টার অনুসারে টেকনোলজি হল দ্য সায়েন্স অফ ম্যানিপুলেটিং ম্যাটেরিয়ালস অন অ্যাটমিক অর মলিকুলার স্কেল স্পেশালি টু বিল্ড মাইক্রোস্কোপিক ডিভাইসেস অ্যাজ রোবটস অর্থাৎ ন্যানো টেকনোলজি বা ন্যানো প্রযুক্তি হলো পারমাণিক বা আণবিক অতি ক্ষুদ্র ডিভাইস যেমন রোবট তৈরি করার জন্য ধাতব ও ন্যানো টেকনোলজিকে সংক্ষেপে ন্যানোটেক বলা থাকে এই ন্যানো টেকনোলজির সংজ্ঞাত আমরা শুনলাম সংক্ষিপ্ত শুনলাম এখন দেখবো এর কাজ বা উপকারিতা ন্যানো প্রযুক্তির ব্যবহার চিকিৎসা ক্ষেত্রে নতুন দিগন্ত সৃষ্টি করবে এই আশাটি ব্যক্ত করে আসছে এবং ইতিমধ্যে এর উপকারিতাও শুরু হয়ে গেছে যেমন ক্যান্সার চিকিৎসার আক্রান্ত স্থানে রেডিয়েশন দিলে আক্রান্ত কোষ ছাড়া আশেপাশের আরো অনেক ভালো কোষও ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে হয় ক্ষতিগ্রস্ত হয় এর ফলে বিকলাঙ্গ তো দেখা দিতে পারে কিন্তু জ্ঞান প্রযুক্তি কাজে লাগালে লাগা গেলে শুধুমাত্র আক্রান্ত কোষগুলোতে রেডিয়েশন দেওয়া যাবে এটি একটি বিরাট ধরনের উপকার ন্যানো প্রযুক্তির ব্যবহার চিকিৎসা বিজ্ঞান ইলেকট্রনিক শক্তি উৎপাদন সহ বহু ক্ষেত্রে বৈপ্লবিক আনতে পারে শুধু সময়ের অপেক্ষা এবং এর প্রয়োগের ক্ষেত্রগুলো ঠিক করতে পারলে একুশ শতাব্দীতে এসে আইটি নিয়ে যতটা কথা শোনা যাচ্ছে ততটাই শোনা যাচ্ছে ন্যানো প্রযুক্তি নিয়ে অর্থাৎ আইটি ইনফরমেশন টেকনোলজি আজকে মানুষকে কোথায় নিয়ে গেছে যে ভাব ভাবতেই পারে না মানুষে। মানুষ যে মানুষের জয় জয়কারা আর শুধু আইটির ক্ষেত্রে ঠিক সেরকমই এমন একদিন সময় চলে আসবে যখন ন্যানো প্রযুক্তি নিয়ে মানুষ শুধু ভাববে আর মানুষের মানুষের যাত্রায় এত উন্নতি লাভ করবে যে চিন্তায় করা যায় না তাই বলা হচ্ছে যে আইটি নিয়ে এখন যতটা মানুষের অগ্রগতির কথা শোনা যাচ্ছে এমন একদিন আসবে যে ন্যানো প্রযুক্তি তার চাইতে হয়তো বেশি মানুষের উপকারে লাগবে জাপানের জাতীয় গবেষণা বাজেটের সিংহভাগে ব্যবহৃত হচ্ছে ন্যানো প্রযুক্তি সংক্রান্ত বিষয়ে ইউরোপ আমেরিকা ও এশিয়ার অন্যত দেশগুলো ন্যানো প্রযুক্তির উপর ব্যাপক গবেষণা করছে কোন কেন ন্যানো প্রযুক্তি নিয়ে সবার এত আগ্রহ আজ ন্যানো নিয়ে কেন এতই বড় বড় কথা বলা হচ্ছে বা বড় বড় কথা শোনা যাচ্ছে তার একটা সহজ উত্তর হলো সামনের দিন হবে ন্যানো প্রযুক্তির যুগ হয়েছে হৃদ শরীরের ভেতরে ঢুকে হাটের সমস্যা মেরামত করে দেবে ভাবনা চলছে চিন্তাই করা যায় না মানুষ তবে মানুষ পারে না মানুষের গবেষণায় হয় না এমন কোনো জিনিস নেই আল্লাহ মানুষকে এত বুদ্ধি দিয়ে ফেলেছে হাতের ঘড়িটি হয়ে যাবেন অনেক কম্পিউটার ন্যানো টেকনোলজির কারণে কল্যাণে বিভিন্ন জিনিস হবে অনেক ছোট এবং সলকা ন্যানো টেকনোলজির মাধ্যমে পরমাণুকে ভেঙে কিংবা জোড়া লাগিয়ে আগামী দিনে অনেক কিছু করা সম্ভব হবে ইতিমধ্যেই কম্পিউটারটি কিন্তু ছোট হতে শুরু করেছে কম্পিউটার প্রথম যখন আবিষ্কার হয় তখন ছিল একটি বিরাট ঘরের সমান তাকে স্টার দিতে তাকে তাপমাত্রা প্রয়োজনীয় তাপমাত্রা দিতে বা একটি প্রোগ্রাম রান করতে অনেক সময় লাগতে আজ একটি ক্লিকের মাধ্যমে সে একটি কম্পিউটার চালু হয়ে যায় কাজ শুরু হয়ে যায় আবার বন্ধ হয়ে যায় বড় বড় কাজ করা যায় যাই হোক উল্লেখ্য যে ন্যানো টেকনোলজির ক্ষেত্রে দুটি প্রক্রিয়া আছে যথা উপর থেকে নিচে টপ টু বটম এবং নিচ থেকে উপরে অর্থাৎ বটম টু টপ এই টপ টু ডাউন পদ্ধতিতে কোনো জিনিসকে কেটে ছোট করে তাকে নির্দিষ্ট আকার দেওয়া এক্ষেত্রে সাধারণত প্রক্রিয়াটি সম্পর্কিত আর বটম টু টপ হলো ক্ষুদ্র ক্ষুদ্র আকারের ছোট জিনিস দিয়ে বড় কোনো জিনিস তৈরি করা আমাদের বর্তমান ইলেকট্রনিক্স প্রযুক্তিটি হলো টপ টু ডাউন প্রযুক্তি আর ন্যানো টেকনোলজি হলো বটম টু টপ প্রযুক্তি এবার আমরা স্লাইড নাম্বার সাথে ন্যানো টেকনোলজির ব্যবহার দেখব বর্তমানে বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স খাদ্য খাদ্যের প্যাকেজিং এর জন্য ক্লোথিং ফোয়েল ক্যাটালিস্ট গৃহ সামগ্রী ঔষধ ইত্যাদিতে নানা টেকনোলজি ব্যবহৃত হচ্ছে দুই সালের মার্চে এক সমীক্ষায় প্রায় তেরোশো আইটেমে ন্যানো টেকনোলজির ব্যবহার দেখা গেছে কম্পিউটারের সাস প্রসেসরেও ব্যবহৃত হচ্ছে ন্যানো টেকনোলজি এখন ন্যানো প্রযুক্তির প্রয়োগ ক্ষেত্র অর্থাৎ অ্যাপ্লিকেশন ফিল্ডস অন টেকনোলজি বর্তমানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট তৈরিতে নানা প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে নিম্নে প্রয়োগ ক্ষেত্র উল্লেখ করা হলো এখানে আমি স্যারের বই থেকে তেরোটি পয়েন্ট উল্লেখ করেছি সেখানে তেরোটি দেওয়া আছে ন্যানো প্রযুক্তির ক্ষেত্রে অর্থাৎ অ্যাপ্লিকেশন ফিল্ড অব ন্যানো টেকনোলজি বর্তমানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট তৈরিতে ন্যানো প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে নিম্ন গতপায় প্রয়োগক্ষেত্রগুলো উল্লেখ করা হলো কম্পিউটার হার্ডওয়্যার তৈরির ক্ষেত্রে কম্পিউটার মেমোরি গতি দক্ষতা ইত্যাদি বৃদ্ধির জন্য বিভিন্ন হার্ডওয়্যার এবং ভিডিও গেমস কনসোল তৈরিতে ন্যানো টেকনোলজি আজ ব্যবহৃত হচ্ছে ন্যানো রোবট ন্যানো প্রযুক্তির ক্ষেত্রে ন্যানো প্রযুক্তি ব্যবহার করে অতি ক্ষুদ্র রোবট তৈরির গবেষণা চলছে এ ধরনের রোবট মানব দেহ অভ্যন্তর অস্ত্রোপচার করতে সক্ষম হবে ইলেকট্রনিক যন্ত্রপাতি বিদ্যুৎ খরচ ওজন এবং আকৃতি কমিয়ে কার্যক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন ধরনের ইলেকট্রনিক যন্ত্রপাতি তৈরিতে টেকনোলজি নানা টেকনোলজি ব্যবহৃত হচ্ছে হয় জ্বালানির ক্ষেত্রে এর একটি ব্যবহার রয়েছে কম খরচে নিম্নমানের কাঁচামালের মাধ্যমে জ্বালানে তৈরি এবং বিভিন্ন প্রকার ব্যাটারি ও হাইড্রোজেন আয়নের জন্য ফুয়েল সেল তৈরিতে ন্যানো টেকনোলজি ব্যবহৃত হয় প্যাকেজিং ও প্রলেপ তৈরি খাদ্য দ্রব্য প্যাকেজিং এর কাজে এবং বিভিন্ন জিনিসের প্রলেপ তৈরির কাজে এই প্রযুক্তি ব্যবহার করা হয় ঔষধ তৈরির ক্ষেত্রে একটি বিশাল বিশাল উপকার মানুষের হচ্ছে যা ভাবাই যায় না মানুষের যারা জানে না তারা জানে না কিন্তু এটি একটি বিশাল ব্যবহার ঔষধ তৈরির আণবিক গঠনে যাতে রোগাক্রান্ত সরাসরি প্রয়োগ করা হয় ন্যানো টেকনোলজি ব্যবহার করে স্মার্ট ট্রাক বলা হয় বস্ত্র শিল্প বস্ত্র শিল্পে কাপড়ের ওজন ও ঘনত্ব উন্নতি কল্পে ন্যানো টেকনোলজি ব্যবহৃত হয় ক্যান্সার নির্ণয় ও নিরাময় ন্যানো সেন্সর ব্যবহার করে মানব দেহে রক্তের ভেতরের ক্যান্সার সৃষ্টিকারী উপাদান বায়ু মার্কার সম্পূর্ণভাবে নির্ণয় করা সম্ভব হয়েছে ন্যানো ব্যবহার করে শুধুমাত্র ক্যান্সার আক্রান্ত কোষে ঔষধ প্রয়োগ করে ক্যান্সার কোষ ধ্বংস করা যায় আবার খেলাধুলার সামগ্রী তৈরিতে ন্যানো প্রযুক্তি ব্যবহার দিন দিন বেড়ে চলেছে যেমন টেনিস বলের স্থায়িত্ব বৃদ্ধির জন্য বাতাসে পজিশন ঠিক রাখার জন্য র্যাকেটে শক্তি ও স্থায়িত্ব বৃদ্ধির জন্য ব্যবহৃত হচ্ছে এছাড়াও খেলোয়াড়দের জুতা মোজা ট্রাউজার প্রভৃতি বৃদ্ধি ও আরাম করার জন্য ব্যবহৃত হয় বাতাস বাতাস পরিশোধন ক্ষেত্রে শিল্প কারখানা শিল্প কারখানা হতে নির্গত ক্ষতিকারক ধোঁয়াকে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে অক্ষতিকারক গ্যাসের রূপান্তরের মাধ্যমে বাতাস পরিশোধন করতে পারে মহাকাশ অভিযান মহাকাশ অভিযানে ব্যবহৃত বিভিন্ন নবজানকে হালকা করে তৈরি করে জ্বালানির পরিমাণ কমাতে ন্যানো টেকনোলজি ব্যবহৃত হয় কৃষি কৃষি কৃত্রিম অঙ্গ প্রত্যঙ্গ তৈরি দেহের কৃত্রিম অঙ্গ অঙ্গ প্রত্যঙ্গ তৈরির ক্ষেত্রেও ন্যানো টেকনোলজির প্রয়োজনীয়তা আজ অপরিসীম ন্যানো টেকনোলজি ব্যবহার করে অনুভূতি সম্পন্ন কৃত্রিম অঙ্গ প্রত্যঙ্গ তৈরি করা সম্ভব টিটানিয়াম ডাই অক্সাইড সান স্ক্রিনে ব্যবহৃত টিটানিয়াম ডাই অক্সাইড তৈরি কাজে ন্যানো টেকনোলজি ব্যবহৃত হয় এই হচ্ছে প্রয়োগ ক্ষেত্র ন্যানো প্রযুক্তির সুবিধা অ্যাডভান্টেজ অফ এখন দেখব আমরা ন্যানো প্রযুক্তির সুবিধা অ্যাডভান্টেজ অফ ন্যানো টেকনোলজি এক নম্বর পানি বিশুদ্ধ করেন ন্যানো ন্যানো ম্যাটেরিয়াল সময়কে ব্যবহার করা যায় দুই নম্বর মেটা মেটাল অক্সাইড ন্যানো অয়ের সমূহকে কেমিক্যাল সেন্সর হিসেবে ব্যবহার করা যায় তিন নাম্বার সেলফ অ্যাসেম্বলিং ক্ষমতা সম্পূর্ণ চার নাম্বারের ন্যানো প্রযুক্তি ফেব্রিকেশন এর প্রচলন ঘটিয়েছে ফলে ইলেকট্রনিক বায়ো সেন্সর ফেব্রিকেশন করা যায় পাঁচ নাম্বার পণ্যের ওজন কমায় দীর্ঘস্থায়ী স্থায়িত্বতা প্রমাণ প্রদান করে এবং পানি প্রতিরোধী এবার আমরা ন্যানো টেকনোলজির অসুবিধা বা ক্ষতির দিকগুলো দেখব ন্যানো টেকনোলজি গবেষণা এবং প্রয়োগ অনেক ব্যয় প্রযুক্তির ব্যবহারের ফলে অনেকে কর্মহীন হয়ে যাবে অনেক ন্যানো প্রোডাক্ট মানুষের মস্তিষ্ক এবং ফুসফুসের জন্য মারাত্মক ক্ষতিকর দেখা দিতে পারে ন্যানো প্রযুক্তি ব্যবহার করে মারাত্মক যুদ্ধাস্ত্র তৈরি করা সম্ভব বিধায় যুদ্ধক্ষেত্রে আরো ভয়াবহতার আশঙ্কা করা হচ্ছে এবং জীবনহানির ক্ষতির আশঙ্কা করা হচ্ছে প্রযুক্তি ব্যবহারের ফলে পানি এবং বায়ু দূষণ হতে পারে যা মানুষ এবং অন্যান্য প্রাণীদের জন্য মারাত্মক ক্ষতিকর ব্যবহার করে মাইক্রোস্কোপিক রেকর্ডিং ডিভাইস তৈরি করা যাবে যা সাধারণ চোখে দেখা যাবে না এতে করে মানুষের প্রাইভেসি এবং সিকিউরিটি বিঘ্নিত হবে এই প্রযুক্তির ভুল ব্যবহার বিরাট ক্ষতি হতে পারে এতক্ষণ আমরা ন্যানো টেকনোলজির সংক্ষিপ্ত ইতিহাস ন্যানোটেকনোলজি পরিচিতি পরিস্থিতি কাকে বলে এর ব্যবহার উপকারিতা অপকারিতা সুযোগ সুবিধা সব দেখলাম এখন আমরা বাড়ির কাজ প্রতিদিনের মতো বাড়ির কাজ করার জন্য একটি সময় রেখেছি বাংলাদেশের ক্ষেত্রে নানা টেকনোলজির প্রয়োজনীয়তা সম্পর্কে সাস শব্দের একটি আর্টিকেল ইউনিকোডের নির্মলা ফন্টে লিখে ইমেল করবে এই ইমেল আমার ইমেল হচ্ছে এই তোমরা দেখতে পাচ্ছ আমি কিছুক্ষণ রাখছি স্লাইডটি ধরে তোমরা এটা দেখবে যে তোমরা আমাকে সাইজ শব্দের একটি আর্টিকেল ইউনিকো ইউনিকোর নির্মল অফ ফন্টে লিখে ইমেল করবে পরিশেষে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে আমি এখানে আজকের মতো শেষ করছি তোমরা বাসায় ভালো করে পড়বে পড়ার মনোযোগী হবে সামনে তোমাদের পরীক্ষা এই পরীক্ষায় অংশগ্রহণ করবে